পিছনে যে মহাযজ্ঞ দেখতে পাচ্ছেন তা একটা সিনেমাকে ঘিরে, আর সেটি হচ্ছে অপারেশন সুন্দরবন। অপারেশন সুন্দরবন সিনেমার আজকের এই কক্সবাজার বিচে যে আয়োজন, সেই আয়োজন হচ্ছে ট্রেইলার উন্মোচনকে ঘিরে। অপারেশন সুন্দরবন সিনেমার ট্রেইলার উন্মোচন হবে আজকে লাবণী বিচ থেকে, আর তার জন্যই এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। আজকে এই অপারেশন সুন্দরবন সিনেমার যারা কলাকুশলী আছেন তারা কক্সবাজার লাবণী বিচে এসেছেন। তাদের মধ্যে আছেন চিত্রনায়ক রিয়াজ, আছেন সিয়াম, আছেন রোশান, নুসরাত ফারিয়া এসছেন, সেই সঙ্গে মনোজ প্রামাণিক সহ আরও অনেকে এসেছেন। কক্সবাজার লাবণী বিচ থেকে আমরা আপনাদেরকে জানাবো অপারেশন সুন্দরবন সিনেমার খুঁটিনাটি বিভিন্ন বিষয়। দর্শক, আপনারা এই মুহূর্তে যেই ভিড়টা দেখতে পাচ্ছেন সেই ভিড়টা হচ্ছে তারকাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িকে ঘিরে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সামনে সামনে বিচ বাইক, তারপর ঘোড়া, তারপরে বিচ বাইক, এবং তারপরে ট্যুরিস্ট জিপ দিয়ে সাজানো হয়েছে আজকের এই বিশাল মহড়া। তার পিছনে আছে র্যাবের একটি প্রোটোকল। মূলত অপারেশন সুন্দরবন সিনেমাটি র্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটির ব্যানারে নির্মিত হয়েছে, তাদের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। আমরা এখানে একটা জটলা দেখতে পাচ্ছি, সেই জটলার সঙ্গে দর্শকদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তবে তার আগে আপনাদেরকে সরাসরি দেখাবো একটি সিনেমার প্রচারণাকে ঘিরে, একটি সিনেমাকে ঘিরে কীভাবে প্রচার চালানো হয় এবং কীভাবে দর্শকদের সঙ্গে সিনেমা কানেক্ট করা হয়, দর্শকদের সঙ্গে কীভাবে আরও কাছাকাছি যাওয়া যায় তারকাদের নিয়ে, সেই আয়োজন যে আয়োজনটি করেছে অপারেশন সুন্দরবন সিনেমা। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে বিকেল 5টা থেকে শুরু হয়েছে এই মহড়া, এই প্রচারণা। এই প্রচারণার অংশ হিসেবে তারকারা আছেন আমার ডান পাশে যেই গাড়িটি, সেই গাড়িটিতে। তারপর বিকেল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ট্রেইলার প্রকাশের মূল আয়োজন। এই আয়োজনে উপস্থিত থাকবেন পুলিশ মহাপরিচালক, র্যাব মহাপরিচালক সহ আরও অনেকে, সেই সঙ্গে অপারেশন সুন্দরবন সিনেমার কলাকুশলীরা তো উপস্থিত থাকবেনই। আজকে এই আয়োজনের মধ্যে দিয়ে ট্রেইলার উন্মোচন হবে, তারপর ঘোষণা করা হবে অপারেশন সুন্দরবন সিনেমার মুক্তির তারিখ। দর্শক, আপনারা দেখছেন তারকাদেরকে ঘিরে ভক্তদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস তারকাদের গাড়ির পাশে। সুন্দরবনকে দস্যুমুক্ত করার যেই উদ্যোগটি গ্রহণ করেছিল র্যাব, সেই উদ্যোগে বা সুন্দরবনকে দস্যুমুক্ত করার যে গল্প, সেই গল্পে নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন। সিনেমাটি নির্মাণ করেছেন দীপঙ্কর দীপন, র্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটির ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটি আজকের যে আয়োজন, সেই আয়োজনের মাধ্যমে সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হবে, সেই সঙ্গে সিনেমাটির যে ট্রেলার, আজকে সন্ধ্যা 7:30টায় ট্রেলারটি উন্মোচন করা হবে। আমরা আশা করছি 7:30টায় ট্রেলার উন্মোচন করার পর সন্ধ্যা 8টার দিকে বা রাত 8টার দিকে এই সিনেমার যেই মুক্তির যেই কাঙ্ক্ষিত তারিখ, দর্শকরা যার জন্য অপেক্ষা করছিলেন সেই তারিখটা আমরা আপনাদেরকে জানাতে পারবো বা সেই তারিখটা ঘোষণা করা হবে। এই মুহূর্তে কক্সবাজার লাবণী বিচে দর্শকদের উপচে পড়া ভিড় এবং যারা আছেন বিচে, যারা ভ্রমণ করতে এসেছেন, তাদের আগ্রহ কেন্দ্রবিন্দু হচ্ছে তারকাদের গাড়ি, যে গাড়িতে আছেন চিত্রনায়ক রিয়াজ, যে গাড়িতে আছেন সিয়াম, সে গাড়িতে আছেন রোশান সহ আরও অনেকে। আমরা তাদের সঙ্গে কথা বলবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিনেমাটি ঘিরে তাদের এই উচ্ছ্বাস উত্তেজনা কেমন লাগছে বা কিভাবে দেখছেন তারা এই আয়োজনটি। আমরা এখন কথা বলার চেষ্টা করব অপারেশন সুন্দরবন সিনেমার অভিনেতা রিয়াজ ভাইয়ের সঙ্গে। রিয়াজ আছেন আমার সঙ্গে। ভাইয়া, একটি সিনেমাকে ঘিরে, একটি সিনেমার ট্রেইলার উন্মোচনকে ঘিরে এত বড় একটা আয়োজন, এত বড় একটা মহাযজ্ঞ কেমন লাগছে? আমার অনেক এক্সাইটমেন্ট লাগছে, আমার অনেক মজা লাগছে। কক্সবাজার সি বিচের মধ্যে এরকম একটা র্যালি হচ্ছে এবং এরপর আরও অনেক ইভেন্টস আছে একটি সিনেমার ট্রেইলার। সো সিনেমা আসলে আমার কাছে যে মানে যে স্বপ্ন ছিল সিনেমা নিয়ে, মনে হচ্ছে যে স্বপ্ন পূরণের মতো কিছু একটা হচ্ছে অপারেশন সুন্দরবন। শুধুমাত্র একটি ট্রেইলারকে উন্মোচনকে ঘিরে এত বড় আয়োজন বাংলা সিনেমায় দেখা যায়নি, সেই হিসেবে একটা ইতিহাস তৈরি করলো অপারেশন সুন্দরবন, একমত হবেন? অবশ্যই আমি একমত হব, এটা একটা অনেক বড় ইভেন্ট, অনেক বড় একটা অপরচুনিটি। ধন্যবাদ রিয়াজ ভাই। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব রোশানের সঙ্গে। রোশান আছেন আমার সঙ্গে, যিনি এই সিনেমায় একজন লেফটেন্ট কর্নেলের চরিত্রে অভিনয় করেছেন। রোশান ভাই, কেমন লাগছে আজকের এই আয়োজন, আজকের এই মানুষের জটলা? অ্যাকচুয়ালি এই আয়োজনটা একদমই ব্যতিক্রম, আর আয়োজনটা অ্যাকচুয়ালি একদমই ব্যতিক্রম। কক্সবাজারে মানে বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকতে একটা ট্রেলার লঞ্চিং হচ্ছে একটা সিনেমার। আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশটা কেমন,
খুব উত্তেজনাকর পরিবেশ, তবে খুব বেশি ভালো লাগছে যে একটু পর আমাদের ট্রেলার উন্মোচন হবে এবং মানুষ সবাই সেখানে যাবে। মানে এই ছবিটা যে আসলে কক্সবাজারের একটা মিলন, মানে মিলন কেন্দ্র, যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে সেই জায়গাটা, এই জায়গাটার মাধ্যমেই আশা করি বাংলাদেশে পুরো সুন্দরবনের নাম ছড়িয়ে যাবে, অপারেশন সুন্দরবন মানুষ দেখার জন্য উৎকৃষ্ট হয়ে যাবে। ধন্যবাদ রোশান আপনাকে। আমরা একটু সিয়ামের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সিয়াম ভাই আপনি আছেন একদম সামনে, আমরা একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করব। এই যে একটা বড় আয়োজন, আমি এখানে, ও আচ্ছা, আমি এখানে, খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে সিয়াম ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, এবং সবচেয়ে বড় কথা যা হচ্ছে সেটা ফিল্মের জন্য হচ্ছে, অডিয়েন্সকে যেন আমরা কানেক্ট করতে পারি, তাদেরকে যেন আমরা জানাতে পারি আমরা আমাদের কাঙ্ক্ষিত একটা প্রজেক্ট নিয়ে আসছি। সো আমার মনে হয় যে এভরি প্রমোশন ইজ এ গুড প্রমোশন নাও।